প্রিয় ভিউয়ার্স, আপনাকে স্বাগতম। ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোডের মাধ্যমে অনেকে টাকা আয় বা ইনকাম করে থাকেন। কোনো কোনো মুসলিমের মতে ইউটিউব থেকে ইনকাম করা এই টাকা হালাল, আবার কারো কারো মতে এটা হারাম। যাই হোক, আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেন আমরা তা শুনি। কন্টেন্টও হালাল হতে হবে, বা যে প্রোডাক্টের অ্যাড দেওয়া হচ্ছে সেটা হালাল হতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করা হচ্ছে, এটার প্রেজেন্টেশনটা কেমন, সেটাও হালাল হতে হবে। শর্ত সাপেক্ষে এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওনারা যে টাকাটা উপার্জন করেন সেটা জায়েজ হবে। তা না হলে কন্টেন্ট যদি হারাম হয়, অ্যাডভার্টাইজমেন্টের দৃশ্যায়ন যদি হারাম হয়, ক্ষতিকর কোনো মেসেজ যদি থাকে, এগুলোর মাধ্যমে অ্যাড যোগ করে তারা যে টাকাটা পাচ্ছে, এটা আসলে শারী পার্সপেক্টিভে এটা জায়েজ হচ্ছে না। পরিশেষে সবাইকে ধন্যবাদ।